সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনাবাবগঞ্জে শেষ হয়েছে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র সহ মৌলিক প্রশিক্ষণ। সোনা মসজিদ সীমান্তে অস্ত্রগুলি সহ যুবক আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনাবাবগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র সহ 3 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার সকালে চাপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিটিপি কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায় থেকে কাজ করে উল্লেখ করেন, গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের কুসংস্কার গুজব প্রতিরোধে এ বাহিনীর সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, এখন আমরা ডিজিটাল বাংলাদেশ থেকেই স্মার্ট বাংলাদেশের পথে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য ও তাদের কাজের মাধ্যমে হবে আরও স্মার্ট। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আনসার ভিটিবির সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজা, শিবগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অরুণ কুমার সহ অন্যান্যরা। শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে এলাকা থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ আবদুল্লাহ প্রান্ত নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার রাতে সোনা মসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি পাবনার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলনায়ের ছেলে। শুক্রবার সকালে সোনা মসজিদ বিওপি প্রেস ব্রিফিং এ তথ্য জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। তিনি জানান, কয়লাবাড়ি ট্রাক স্ট্যান্ড এলাকায় একটি আম বাগান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় অস্ত্র গুলি পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ আসামিকে আটক করা হয়। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।